নমস্কার ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন ইজি গার্ডেনিং কলকাতা তো আমার বেলফুলের গাছে বেশ কয়েকদিন ধরে ফুল ফুটতে শুরু করে দিয়েছে এবং গাছের গ্রোথও কিন্তু ভীষণ সুন্দর হয়ে উঠেছে তবে প্রচণ্ড রোদ শুরু হয়ে গেছে এই গাছে কিন্তু রোদের জন্য কিন্তু ফুলগুলো কিন্তু না তো খুব বেশি বড়ো হচ্ছে আর ফুলগুলো কিন্তু এক দু দিনের মধ্যেই ঝরে পড়ে যাচ্ছে তো যাই হোক এখন গ্রিন নেটটা এদিকে দেওয়া হয়নি উল্টো যেখানে শীতের গাছগুলো রাখা আছে সেদিকে মোটামুটি গ্রিন নেটটা দিকে দেওয়া হয়েছে আর বেলফুলের গাছগুলো যেখানে রাখা আছে এই সাইডটা পর্যন্ত নেট দেওয়া হয়নি যাই হোক গরমের জন্য কিন্তু ফুলগুলো খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে তো ফুলটা ঝরে যাওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে এই যে ফুলটা ঝরে যাওয়ার পরে যে বোটাটা থাকছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কেটে ফেলে দিতে হবে না হলে কিন্তু গাছটা নতুন করে গ্রোথ নিয়ে আবার কুড়ি আসতে আসতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নেবে কারণ নিজে থেকে বুটাটা শুকিয়ে তারপর সেই গাছে সেটা ঝরে পড়ে তারপর সেই গাছে আবার নতুন করে গ্রোথ এসে ফুল আসতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নেবে তাই প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে কিন্তু যেমন আমরা পিটুনিয়ার ক্ষেত্রে যেমন প্রতিদিন আমরা পিঞ্চিং করেছি আর এই বেল ফুলের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে তাই করতে হবে ফুলটা ঝরে যাওয়ার পরেই কিন্তু আমাদেরকে সেই ফুলের ফুলের বোটাটা কিন্তু আমাদেরকে অবশ্যই কাটিং করে ফেলে দিতে হবে তো আমি হাতের সাহায্য করলে আপনারা অবশ্যই একটা কাটারের এটাকে করবেন তাহলে কিন্তু গাছটা খুব একটা আঘাত পাবে না বা আমাদের কাটতেও অনেকটা সুবিধা হবে তো যাই হোক বেলফুলের বেলফুলের গন্ধ তো ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেকেরই বেলফুল ভীষণ ভালো পছন্দের একটা জিনিস কারণ এত সুন্দর একটা গন্ধ তো এই গাছে এই যে ফুল ফুটতে শুরু হলো সেই কিন্তু এখন বেশ কয়েক মাস ধরে কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকবে তাই আমাদেরকে যেটা করতে হবে প্রথমত আমাদেরকে এরকম পিঞ্চিংগুলো করেই যে মানে কাটিংটা করেই যেতে হবে আর আমাদেরকে সপ্তাহে অন্তত দুদিন আমাদেরকে কিন্তু কিছু না কিছু বেল ফুলের গাছে কিন্তু খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে কারণ এই গাছ যেহেতু অনবরত ফুল দিতে থাকবে তো এই গাছে যদি খাবারের ঘাটতি হয়ে যায় তাহলে কিন্তু গাছ ফুল দেওয়া কমে যাবে এবং গাছের ফুলের সাইজটাও কিন্তু খুব ছোট ছোট হয়ে যাবে তো আমরা যদি বেশি পরিমাণে ফুল চাই তাহলে আমাদেরকে অবশ্যই কিন্তু একটু বারে খাবার দিতে হবে তো বেল ফুলের গাছে হচ্ছে যে কোনো ফুলের গাছে কিন্তু যখন গাছে ফুল থাকবে বা যেই গাছে নতুন নতুন ফুল হতে থাকে তো সেই গাছে কিন্তু আমাদেরকে একটু সবসময় খাবারটা দিয়ে যেতে হবে আর দেখুন আমার যেটা হয়েছে বেল ফুলের গাছে এই গাছটা বেশ কয়েক বছরের পুরোনো তো গাছটা তো আমি শুধু রিপোর্ট করেছি তো তার ফলেও দেখা যাচ্ছে যে একটা সাইডে ডালগুলো কিন্তু খারাপ হয়ে গেছে তো দেখা যায় গাছটা বাকি সাইডটা ঠিক আছে তো বাকি এই ডালগুলো আমি সমস্ত ডালগুলো কেটে দেবো তো অনেক সময় হতে পারে কি গোড়ায় জল জমে যেতে পারে তো সেই কারণেও হতে পারে আর না হলে অন্য কোনো সমস্যাও হতে পারে সেটা আমাকে টপ থেকে কিন্তু বার করে দেখে নিতে হবে যে কি কারণে গাছটা এরকম একটা সাইড এর ডালগুলো এরকম খারাপ হয়ে গেল আর এদিকে আরেকটা বেলে ফুলের গাছ রাখা আছে সেই গাছেও কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর হয়ে উঠেছে গাছে দেখুন কীরকম থোকা থোকা কুড়ি আসতে শুরু করে দিয়েছে তো ভীষণ পছন্দের একটি ফুলের গাছ আর এই ফুল এই গাছ কিন্তু আমাদেরকে একদম সূর্যের আলোতেই কিন্তু রাখতে হবে মানে যেখানে একটু রোদ বেশি থাকে সেরকম জায়গাতেই কিন্তু রাখতে হবে তবে যেহেতু ছাদের যারা আমরা ছাদে বাগান করি আমাদের গাছ কিন্তু দুরকম গরম সহ্য করে একটা হচ্ছে উপরের গরম একটা হচ্ছে ছাদের গরম তো সেই কারণে গাছগুলো কিন্তু একটু ঝিমিয়ে যায় তো আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত গাছগুলোকে দুবেলা স্নান করাতে হবে বিশেষ করে তো বিকেলবেলা অবশ্যই গাছকে একটু স্নান করিয়ে দিতে হবে তাহলে কিন্তু গাছটাও ভালো থাকবে এবং ফুল ফুলটাও কিন্তু খুব ভালো থাকবে আর একটু গ্রিন নেটের সাহায্য নিতে পারলে তো খুবই ভালো হয় তো যাই হোক সব পুরো ছাত্রা গ্রিন নেট তো দেওয়া সম্ভব হয়ে উঠছে না তো চেষ্টা করুক এদিকটাতেও যদি গ্রিন নেটটা দেওয়া যায় তো দেখুন কলিয়াসের গাছগুলোও কিন্তু আমার ভীষণ সুন্দর হয়েছে কলিয়াসের গাছ গাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো খাবার কিন্তু আমি দিইনি কারণ হাফ ডিকম্পোস্ট হয়ে যাওয়া যে খাবারগুলো আমি তৈরি করি বাড়িতে তো তার মধ্যে যেহেতু গাছগুলোকে রিপোর্ট করা তার জন্য কিন্তু এই সমস্ত গাছে কিন্তু আলাদা করে খাবার আর দেওয়া দরকারই হয় না তো যে সমস্ত গাছ খুব ইজিলি গ্রোথ হতে থাকে সেই সমস্ত গাছে কিন্তু আলাদা করে আমি খুব একটা খাবার দি না তো এবারে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে টমেটোর বীজ আমি কিভাবে সংগ্রহ করে রাখছি নেক্সট ইয়ারের জন্য বা পরে সিজনের জন্য তো এটা হচ্ছে আমার যে দেশি টমেটোগুলো হয় সেই গাছের একদম পাকা টমেটো আমি নিয়ে নিয়েছি তো টমেটোটা কেটে যে টমেটোটাকে জলে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে ধুয়ে টমেটোটাকে রান্নার কাজে ইউজ করেছি আর যে বীজটা ছিল সেই ধোয়ার পরে যে বীজ জলের মধ্যে যে বীজগুলো চলে আসে তো সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু আমি এরকম একটা স্টিলের প্লেটে আমি এই বীজগুলোকে দুটো দিন আমি রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পরে এরকম একটা দেখুন এয়ারটাইট একটা প্যাকেট তো এই প্যাকেটের মধ্যে কিন্তু আমাদেরকে বীজগুলোকে রেখে দিতে হবে তাহলে আমরা পরের শীতের শীত আসার আগেই আমরা যে বীজগুলো এই বীজগুলো ফেললে কিন্তু এখান থেকে খুব ভালো চারা তৈরি হয়ে যাবে তো আমি প্রত্যেক বছর কিন্তু দেশি টমেটোটা এইভাবেই গ্রো করি আর যেটা হাইব্রিড ভ্যারাইটির হয় সেটা আর আমি বীজ রাখি না সেটা যখন বাজারের কেনা টমেটো আসে সেই টমেটো থেকেই কিন্তু বীজ তৈরি হতে থাকে মানে সেই টমেটো থেকেই কিন্তু গাছ তৈরি হতে থাকে কারণ যেহেতু ছাদ বাগানে সবজির খোসা ইউজ করা হয় তো টমেটোর গাছ সত্যি বসাতে হয় না এমনিতেই কিন্তু ছাদ বাগানে টমেটো গাছ প্রচুর হয়ে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ